ক্লাস টুয়েলভে অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্ট্যান্ট অর্ধায় অ্যাল ডিহাইড কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড সময় এই অর্ধায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রূপান্তর করো ঠিক আছে কোশ্চেনটা দেখে না সিএইচ্রি সিএইচ মানে অ্যাসিডাল ডিহাইট থেকে সিএচ থ্রি সিএইচ নিবন্ধন সিএইচ সিএইচ টু ও এইচ ঠিক আছে এটা নাম হচ্ছে কোটাইল অ্যালকোহল এই নাম হচ্ছে কোটাইল অ্যালকোহল তার অ্যাসিডাল ডিহাইট থেকে কোটাইল অ্যালকোহল রূপান্তর করো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায়ই পরীক্ষায় আসে তো এই এই রূপান্তর কিভাবে করবে শর্টকাট প্রসেস তোমাদের বলে দিচ্ছি তোমরা এইভাবে মনে রাখবে পরীক্ষার জন্য ওকে তো চলে আসে উত্তরে সরাসরি তো আমরা যেটা করব অ্যাসিডাল সংকেত করে নেই এইচ এটা অ্যাসিডাল ডেটের সংকেত এবার কী করবো দুনো অ্যাসিডাল অ্যাসিডাল এবার যেটা করব যে টেন পারসেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড মানে একদম লঘু সোডিয়াম হাইড্রক্সাইড দেবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বিক্রি অ্যালডোল বিক্রি অ্যালডোল বিক্রি তোমরা শুনেছো অ্যালডোল বিক্রিয়া করাবো বিক্রি করা যেটা হবে সিএইচ্রি সি এইচ নিচে ওয়েচ হলো আর এদিকে হবে সিএইচ টু সিএইচ এই যৌগটা উৎপন্ন হবে ঠিক আছে দনু অ্যাসিডাল ডেহাইড যুক্ত যেটা উৎপন্ন করবে এই যে অ্যালডোল বিক্রি অ্যাকচুয়ালি অ্যালডোল বিক্রিয়ার নাম হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ উৎপন্ন হলো ঠিক আছে অ্যালডোর প্রথম করিয়ে নেব বিটা হাইডোক্স অ্যালডিহাইড হবে এরপর যেটা কী করবো আমরা তাপ দেবো মানে তাপের চিহ্ন তাপ দিলাম তাপ দিলে কী হবে এখানে জল এই হাইড্রোজেন ওয়েচ নেবে আর এই যোগটা একটা হাইড্রোজেন নেবে তারপর কী দাঁড়ালো সিএসি সিএইচ দিবন্ধন সিএইচ সিএইচও ঠিক আছে এই যোগটা উৎপন্ন তাপ দিলে এখানে জল এর ওয়েচ নেবে আর এর একটা হাইড্রোজেন নেবে তারপর দিবন্ধন এটা আমার হচ্ছে কোটোন্যাল ডিহাইট কী বললাম ক্রোটোন্যাল কী বলছে কোটোন্যাল ডিহাইট বলে দিচ্ছি কোটোন্যাল ডিহাইট ঠিক আছে তা কোটোনাল ডিহাইট উৎপন্ন করলাম সিএইচি সি এইচ দ্বিবন্ধন সিএইচ সিএইচও এবার যেটা করবে যে কোটোন্যাল ডিহাইট দিয়ে তোমরা কী করবে তাপ এ দেবে কী করে একটু বিজারণ করবে ঠিক যে বিজারণ কী দিয়ে করবে মনে রাখবে সোডিয়াম বড়োহাইড্রাইট এনে বিএইচকোর সোডিয়াম বড়ো হাইড্রেট হচ্ছে মৃদু বিচারক দ্রব্য মানে হচ্ছে এর তীব্রতা অত বেশি নয় ইতে ম্যালোমোনিয়াম হাইড্রেট দেওয়া যাবে না শুধুমাত্র সোডিয়াম বড়ো হাইড্রেট দেবে এনে বিএইচকোর এটা মৃদু বিজারক দ্রব্য হওয়ার জন্য কী হবে এই দ্বিবন্ধন বিচারিত হবে না কিন্তু এই যে সিএইচ টু বন্ধনটা রয়েছে টু গ্রুপটা রয়েছে এই গ্রুপটা বিচারিত হয়ে যাবে বাকি সব একই থাকবে দ্বিবন্ধন হবে না আমার কী দাঁড়াচ্ছে সিএইচি সিএইচ দ্বিবন্ধন সিএইচ আর সি এইচ টু এইচ তারা আমাদের রূপান্তর কমপ্লিট হলো এই যোগ উৎপন্ন হয়ে গেলো ও গ্রুপটা কী হয়ে গেলো সিএইচ টু এইচ হয়ে গেলো বোঝা তার তারা আরেকবার বলে দিচ্ছি প্রথমে দুনো অ্যাসিড নেবে দশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড দিলে হচ্ছে এই যোগটা উৎপন্ন হলো অ্যালডোর বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হলো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তাকে তাপ দিলে হচ্ছে জল বেরিয়ে যাওয়ার পর দ্বিবন্ধন সহ যোগটা উৎপন্ন তার নাম কোটোনাল ডিহাইড এবার কোটোনাল ডিহাইড যদি আমরা সোডিয়াম বড়োহাইডের মানে মৃদু বিচার দ্রব্য দেওয়া হয় তখন সিএইচ গ্রুপটা সিএইচ টু এজ হয়ে গেলো আর দ্বিবন্ধন যেমন ছিল তেমন থাকবে তা এইভাবে হচ্ছে অ্যাসিডাল ডেতে কোটাইলাল